চলন্ত বিমানে ককপিটে থাকবেন ক্যাপ্টেন, পেছনে যাত্রীদের দেখভালের দায়িত্বে পরিদর্শক। তবে 16 জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঘটে উল্টো ঘটনা। 16 জানুয়ারি জেদ্দা থেকে ঢাকায় ফিরছিল বাংলাদেশ বিমানের BG-336 ফ্লাইট। বিমানটি যখন ভারতের আকাশে, তখন হঠাৎই হার্ট অ্যাটাক করে বসেন সৌদি আরব থেকে আসা প্রবাসী কবির আহমেদ। প্রয়োজন পড়ে কাছাকাছি কোনো বিমানবন্দরে দ্রুত অবতরণের। তবে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে থাকা ক্যাপ্টেন দিলদার আহমেদ তোফাইল তখন বাংকে বিশ্রামে, আর ককপিটে বসিয়ে গেছেন লাইসেন্সবিহীন পরিদর্শক ফরিদুজ্জামানকে। তার সঙ্গে ছিলেন ট্রেইনি ক্যাপ্টেন ইরফানুল হক। যাত্রীর অসুস্থতায় জরুরি অবতরণের জন্য ট্রেইনি ক্যাপ্টেন বললেও পরিদর্শক ফরিদুজ্জামান বিমান অবতরণ করেন শাহজালাল বিমানবন্দরে। এতে যা হওয়ার হয়ে যায়। দেরিতে হাসপাতালে নেয়ে মারা যান প্রবাসী কবির আহমেদ। সিভিল এভিয়েশন জানায় লাইসেন্সবিহীন পরিদর্শক পেছনে থেকে সেবা দিতে পারলেও বসতে পারেন না ককপিটে। পাইলট ছিলেন, বাট ওনার এটা ইনভ্যালিড হয়ে গেছে, তা এখন উনি টেস্ট নিতে পারবেন, বাট উনি সিটে বসে না। কিন্তু ওই ককপিটে যদি বসার যে ঘটনাটা আমরা শুনেছি, জেনেছি, এটা যদি সত্যতা হয় এটা আমরা দেখব। অনিয়মের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চেয়ারম্যান। যে বিমানের কাছে এটার কৈফিয়ত চাওয়া হয়েছে, তদন্ত করে আমাদেরকে জানানোর পরে যদি আমাদের যে ইন্সপেক্টর যিনি ছিলেন, তার যদি কোনো এখানে আউট অফ প্রসিজিওর উনি যদি কিছু করে থাকেন, বিমানে পাইলট যদি করে থাকে এই ভায়োলেশন অফ স্ট্যান্ডার্ড প্রসিজিওর, তাহলে তার ব্যাপারেও আমাদের করণীয় আছে। বিমানের ক্যাপ্টেনের গাফিলতি ও অবতরণের 40 মিনিট পর হাসপাতালে নেওয়ার বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তাকে একাধিকবার ফোন করলেও কোনো সাড়া মেলেনি। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।